রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের শুরুতেই তোমাদের সবার জন্য একটি বড়ো গুড নিউজ চলে আসলো এই আপডেটটা আমি তোমাদেরকে আগেও দিয়েছিলাম তোমরা সেখানে অনেকে কমেন্টে বলেছিলে দাদা তুমি আমাদেরকে ফেক ইনফরমেশান দিচ্ছ কেউ বলছে তুমি আমাদেরকে ফেক নোটিশ কেন দেখাচ্ছ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলেছিল দেখো কোনো ইনফরমেশনে যদি বেশিরভাগ ক্যান্ডিডেটের সাপোর্ট যদি হয় ফেকের দিকে তাহলে কিছু ক্যান্ডিডেট সেই রিয়েলটাকে রিয়েল বলে আর কিন্তু গণনা করে না সেটাকে তারাও কিন্তু ফেক হিসেবেই ধরে ফেলে তো খুব কম ক্যান্ডিডেট আছে যারা সেটাকে রিয়েল ধরে তো আমি তাও তোমাদেরকে বলি আমি যে তোমাদেরকে ইনফরমেশানগুলো দিই এগুলো কিন্তু আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো তোমাদের এই দু হাজার চব্বিশ সালের প্রথমে আমি বলেছিলাম নতুন বছরটা তোমাদের কিন্তু প্রথম শুরু হবে আর পি এফ ভ্যাকেন্সি দিয়ে তো ফাইনালি ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে আর পি এফ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশের যে অফিসিয়ালি নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু মিনিস্ট্রি অফ রেলওয়ে অর্থাৎ রেলওয়ে বোর্ডের তরফ থেকে জারি করা হয়েছে তোমরা অনস্ক্রিন নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটা তোমরা কিভাবে ডাউনলোড করবে তোমরা কোথা থেকে পাবে সেটাও আমি তোমাদেরকে বলবো তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো যারা আর পি এফ ভ্যাকেন্সির অপেক্ষায় আছো এই আর পি ভ্যাকেন্সিটা তোমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যেখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বলা হয়েছে কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে দু দু হাজার তোমাদের কনস্টেবল পদে আছে এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আছে কিন্তু আড়াইশো ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা তোমাদের কনস্টেবলের তুলনায় কিন্তু অনেক কম মনে হলেও আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের অবশ্যই বাড়ানো হবে কারণ এই আর পি লাস্ট ভ্যাকেন্সি এসেছিলো কিন্তু দু হাজার আঠেরো সালে দু হাজার আঠেরো সালের পর অনেক লং টাইম গেছে তারপর তোমাদের দু হাজার চব্বিশ সালে কিন্তু এই ভ্যাকেন্সিটা জারি করেছে সেই ক্ষেত্রে তোমাদের এখানে ভ্যাকেন্সির সংখ্যা যে কোয়ান্টিটি সেটা কিন্তু অনেকটাই বেশি হবে এটা যেহেতু তোমাদের ফার্স্ট নোটিফিকেশান সেহেতু তোমাদের এখানে দু হাজার ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে তো তোমরা ভেবে রাখো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ডেফিনেটলি বাড়বে তো তোমরা যারা কনস্টেবল ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু থাকতে হবে মিনিমাম টেন্থ পাস অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তোমরা কনস্টেবলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমরা যদি এসআইয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করো অর্থাৎ সাব ইন্সপেক্টর সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েট পাস থাকলে তোমরা কিন্তু সাব ইন্সপেক্টর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট এখানে তোমাদের এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে বয়সটা কি যা হয়েছে তোমরা যারা কনস্টেবলের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে যারা এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করবে তোমাদের বয়স কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে হতে হবে কিন্তু তোমরা যদি এসটি বা এসসি হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা এই দুটি পোস্টের ক্ষেত্রেই পাঁচ বছরের ছাড় আর তোমরা যারা ওবিসি আছো তোমরা কিন্তু এই দুটি পোস্টের ক্ষেত্রেই তিন বছরের ছাড় পেয়ে যাবে নেক্সট এখানে যে তোমাদের হাইট অর্থাৎ উচ্চতা উচ্চতাটা এখানে বলা রয়েছে ওবিসি এবং এবং ইউআরের ক্ষেত্রে মেলদের কিন্তু থাকতে হবে উচ্চতা এখানে একশো পঁয়ষট্টি সেমি ফিমেলদের ক্ষেত্রে একশো সাতান্ন সেমি আর মেলদের ক্ষেত্রে যে চেস্ট সেটা আশি থেকে পঁচাশি সেমি কিন্তু এখানে চেস্ট চা হয়েছে এছাড়াও এস টিএসিদের ক্ষেত্রে মেলদের একশো ষাট সেমি হাইট ফিমেলদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি মেলদের চেস্ট ছিয়াত্তর পয়েন্ট টু থেকে একাশি পয়েন্ট টু পর্যন্ত এখানে কিন্তু চেস্ট চেক করা হবে তো এখানে কেবলমাত্র তোমাদের হচ্ছে এর অল ডিটেলস বলা রয়েছে এই নোটিশটাই এছাড়াও তোমাদের নোটিশে অল সিলেবাসটা উল্লেখ করা রয়েছে তোমাদের কোনখান থেকে কি কোশ্চেন আসবে এই সিলেবাস নিয়ে আমি তোমাদের একটা ডেডিকেটেড ভিডিও আগে দিয়েছি তোমরা যারা দেখো চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখবে আর এই নোটিসে তোমাদের ভ্যাকেন্সিটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এটা তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান যারা বিশ্বাস করবে করো আর যারা না করবে সেটা তোমাদের ব্যাপার আর দেখো এই নোটিফিকেশানে তোমাদের এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনের যে ডেট সেটা কিন্তু উল্লেখ করেনি অ্যাপ্লিকেশন ডেটটা তোমাদের কিন্তু আবার নোটিফিকেশানটাকে রিপিট করাবে তোমরা বুঝতে পারছো সেই রিপিট নোটিফিকেশানেই তোমাদের ভ্যাকেন্সি কিন্তু একটা বাড়ার সম্ভাবনা আছে তো সেই রিপিট যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে তোমাদের অ্যাপ্লিকেশান ডেটটা উল্লেখ করা হবে এই নিয়ে যখনই কোনো অফিসিয়ালি আপডেট উঠে আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতারম